বন্ধুরা, হুন্ডাই SP125 বাইকটিতে আগের মডেল থেকে এই মডেলটিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বাইকটির ইঞ্জিনের দিক দিয়ে এবং ডিজাইনের দিক দিয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বর্তমানে হুন্ডাই SP125 বাইকটিতে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তুষার এক্সপ্রেস। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক বাইকটির প্রাইস সম্পর্কে। ইন্ডিয়ার বাজারে ডাম ভেরিয়েন্টের দাম পাওয়া যাচ্ছে 72,100 রুপিতে, আর ডিক্স ভেরিয়েন্টের দাম হচ্ছে 77,100 রুপিতে, যা আগের হুন্ডা এসপি শাইন বাইকটি থেকে বর্তমানে 10,000 টাকা বেশি। আর ওই ইন্ডিয়ার রুপিগুলোকে বাংলাদেশের টাকাতে কনভার্ট করলে হবে 1,25,000 টাকা আর 1,35,000 টাকা। 1,25,000 টাকা হচ্ছে ডিক্স ডাম ভেরিয়েন্ট, আর 1,35,000 টাকা হচ্ছে ডিক্স ভেরিয়েন্ট। বন্ধুরা, এই বাইকের হেডল্যাম্পটি সম্পূর্ণ এলইডি করা হয়েছে বর্তমানে, যা রাতের বেলা রাইডিংয়ের সময় সুন্দরভাবে রাইডিং করা যাবে, যে কোনো ঝামেলা ছাড়ায়। এবং বাইকটার ফুয়েল ট্যাঙ্কেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যেটা হচ্ছে বাইকটার ফুয়েল ট্যাঙ্কে নজর কাটার মতো গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করা হয়েছে বর্তমানে হুন্ডা এসপি শাইন 125 বাইকটিতে। তবে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আগের মতোই রাখা হয়েছে, অর্থাৎ 11 লিটার ক্যাপাসিটি মেনটেন করে ফুয়েল ভরতে পারবেন বর্তমানে হুন্ডা এসপি শাইন 125 বাইকটিতে। বন্ধুরা, বাইকটার সামনে এবং পেছনের চাকাতে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে বর্তমানে, যার সাইজ হচ্ছে 80x100। আর গিয়ার স্পিড হিসেবে থাকছে 5 স্পিড গিয়ার বক্স। এবং সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রন্ট সাইডে টেলিস্কোপিক সাসপেনশন, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে টুইং শপ টাইপের সাসপেনশন। বন্ধুরা, এ বাইকের সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে স্পিডোমিটারে। এ বাইকের মিটারটি ফুল ডিজিটাল একটা মিটার, এবং অনেকগুলো ফিচার্স অ্যাড করা হয়েছে বর্তমানে হুন্ডা এসপি শাইন 125 বাইকটিতে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন 125 cc সেগমেন্টের একটা বাইকে এর থেকে ভালো ফিচার্স আর কি হতে পারে। তো বন্ধুরা, এবারে সর্বশেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই বাইকটা কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। বন্ধুরা, এই বাইকটা খুব শীঘ্রই লঞ্চ করা হবে। শীঘ্রই বলতে খুব শীঘ্রই, মানে জানুয়ারি মাসের 9 কিংবা 10 তারিখের মধ্যে এই বাইকটা বাংলাদেশের বাজারে লঞ্চ করা। তো বন্ধুরা, এই ছিল হুন্ডা এসপি শাইন 125 নিয়ে করা আমাদের আজকের এই ভিডিওটা। ভিডিওটা কেমন হয়েছে আপনি আপনার মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো বন্ধুরা, তার সাথে সাথে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি, যেটা হচ্ছে আপনি বাইক রাইড করার আগে একটা ভালো মানের হেলমেট ব্যবহার করার অভ্যাস গড়ে তুলবেন। বাইক যেটাই হোক, হেলমেট যেন হয় সার্টিফাইড। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.